তৎকালীন ব্রিটিশ সরকার 1887 সালে নর্দার্ন বেঙ্গল রেলওয়ে বাংলা ও আসামের সাথে যোগাযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চালু করেছিল এই রেলপথ। রুটটি ভারতের আসামের ধুবরী জেলার গোলকগঞ্জ দিয়ে বাংলাদেশের পাটেশ্বরী ভুরুঙ্গামারী হয়ে একটি পথ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর ভুরুঙ্গামারীর অংশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে রেল সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। বলা হচ্ছে এই রেল সংযোগ চালু হলে সেভেন সিস্টার সহ ভুটান নেপালের সঙ্গে বাণিজ্যিকভাবে ট্রানজিট হিসেবে গুরুত্ব পাবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ভারতের রেলপথটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অসুবিধার কথা স্বীকার করেন জেলা প্রশাসক। পুনরায় এই রেলপথটি সচল করার জন্য সরকারের দৃষ্টিতে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বর্তমান সময়ে সামগ্রিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা একটি অন্যতম মাধ্যম। আমাদের কুড়িগ্রাম অঞ্চলের সাথে ভারতের এই অঞ্চল পার্শ্ববর্তী যে প্রদেশসমূহ আছে তার সাথে রেল যোগাযোগ বিদ্যমান ছিল, তার মধ্যে জয়মণিরহাট একটি অন্যতম মাধ্যম। এই রেল যোগাযোগটি বর্তমানে বন্ধ আছে, এটি যদি পুনরায় চালু করা যায় তাহলে এখানে ব্যবসা বাণিজ্যের অংশীদারিত্ব যেমন বৃদ্ধি হবে, তেমনিভাবে অর্থনৈতিক অন্যান্য সূচকগুলো বৃদ্ধির মাধ্যমে এলাকার মানুষের সামগ্রিক উন্নতি সাধিত হবে। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পরও কিছুদিন ট্রানজিটের মাধ্যমে এই রেলপথ চালু ছিল। এই রেলপথের মাধ্যমে পূর্ব বাংলার উৎপাদিত পাট, চা, তামাক, চামড়া, ধান, চাল যেত ভারতে। আমদানি করা হতো কয়লা, পাথর, লুব্রিকেটিং অয়েল, ডিজেল সহ অন্যান্য মালামাল। পরিত্যক্ত অবস্থায় থাকায় এরই মধ্যে রেলের সম্পত্তি বেদখল করে প্রভাবশালীরা গড়েছেন ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 9।